হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আবার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো আমাদের বাজার নিয়ে এসছে, তো মাছটা ধোয়াও হয়ে গেছে, মাছ এনেছে খয়রা মাছ, ছোটো মাদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে আমরা থাকবো না, আমি মা আর পাপা যাবো একটু ঘুরতে। তো আমি রেডি হয়ে গেছি। তো তোমরা ভাবে রেডি হয়ে গেছি কেন, রেডি হয়ে গেছি। তো দিদি বাড়ি যাব, ননদের বাড়ি, তো কাজ আছে কিছু, তার জন্য যাব, আর এমনি ঘোরা হয়ে যাবে। তো চলো, মা বেরিয়ে গেছে, মা আমি আর পাপা যাচ্ছি। আর ছোটো মা দিকে রান্না করছে, এখন বেজে 10:05। ও, এই যে আমরা বেরিয়ে গেছি রাস্তায়, টোটো করে যাব যদি। আর এখানে একটু বাই করে দাও ছোট দিকে, আর করবে না, দেখি যদি টোটো পাই তাহলে টোটোতে যাব। আর এখানে টোটো পাওয়া খুব মুশকিল, দাঁড়িয়ে থাকতে হয়, তো দাঁড়িয়েই থাকতে হয়। আর পাপা আনন্দের চোটে লাফাচ্ছে, কখন যাবে, ফিলাফি যাচ্ছে, কেমন পড়বি না তুই, ও একটু হাই করে দাও, এদিকে ঘুরে বলো আমি ঘুরতে যাচ্ছি, এদিকে এদিকে যাবো। এই যে মা, তো ওই যে পাপা, ওরা ওই পারে দাঁড়িয়ে আর আমি এই পারে দাঁড়িয়ে আছি। তো আমরা মেন রোডে এসে দাঁড়িয়ে আছি, এখনো টোটোই পাচ্ছি না, দাঁড়িয়ে আছি আর কি। রোদ আজকে আবার রোদে ফাটিয়ে দিচ্ছে। তো আমরা চলে এসেছি, এই মাত্র ঢুকলাম। তো টোটোর জন্য কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম, বাপরে গরমে সেদ্ধ হয়ে গেছি। তো এখনই আবার বেরোতে হবে, ব্যাংকে যেতে হবে। তো ব্যাংকের বই হবে, গোষ্ঠীর জন্য ব্যাংকের বই একটা করতে হবে, সবাই মিলে যেতে হবে। মানে দলে যেই কজন আছে 20 জন, তো সবাইকে একসাথেই যাবো আমরা। তো একটু পরেই বেরাবো। আর এখানে এই যে দুজনে কাজ বাজ করছে, একজনে তো পালিয়ে গেল, জুতো পরিষ্কার, বরের জুতো পরিষ্কার করছে। আর দেখো ক্যালেনে কত জল, অনেক জল, পুরো জলগুলো এখানে চলে আসছে। ওইখানে ছিল, ওই গাছটা অব্দি ছিল, এখন আবার জল এতদূর চলে আসছে। সুন্দর হাওয়া দিচ্ছে, আর দেখো কদম গাছ এটা। আমরা বেরিয়ে পড়েছি, আমি আর দিদি একই কুর্তি পরেছি, দেখো। তো চলো, তারা আছে, তাড়াতাড়ি যাচ্ছি। তাই আর মুক্তাদি ওখানে দাঁড়িয়ে আছে, তো ওইখানে গিয়ে ওদের সাথে দেখা হবে। তো অনেকেই যাবে সাথে, পেছনে একজন আছে। এই যে এখানে আমরা দাঁড়িয়েই আছি এক একজনের জন্য, তো কেউ আসছে তো কেউ আসছে না, তার জন্য রোদের মধ্যে দেখো দাঁড়িয়েই আছি। সবাই চলে এসছে, দেখো পেছনে একদল, আরো আজ যাবে এক একজন। তো 19 জন আমরা আছি, 19 জন। আমরা এখন ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর পাশে দেখো রেল লাইন, এই সাইডে রাস্তায় কাজ হচ্ছে। একবার সিঁড়িতে উঠা হলো, আবার নামা। এরকম সুন্দর হাওয়া দেয় তাহলেই হবে। বাবা, খিচুড়ি আর মাংস। তো আমরা চলে এসেছি অনেকটা, মানে হেঁটে কষ্টের পর, রোদে রোদে। তো এ দেখো মুক্তাদি, ও ফর্মে সই করছিল, তো সবাই এসেই ফর্মে ইয়ে করছিল, সই টই, তারপর ফর্ম ফিল আপ। তো দিদি ওইদিকে ফর্ম দিচ্ছিল, তো ভেতর দিয়ে নিয়ে এসে ফর্মগুলো দিচ্ছিল, আর ফর্মটা ফিল আপও করতে হয়েছিল। তো এটা হচ্ছে এলাহাবাদ ব্যাংক, আর এদিকে দেখো বাজার, আমাদের দুর্গাপুর স্টেশন বাজার। তো ফলের দোকান এই সাইডে, তো বাজারটা অনেকটাই বড়। তো এই দেখো মানে ফর্মটা আর জেরক্স ট্রক্স আছে। তো অবশেষে আমাদের ব্যাংকের কাজ হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি, আমি আর দিদি। ওই দিদি চলে গেছে আর সবাই রয়েছে এক একজনা, তো ওদের এখনো হয়নি। তো আমরা প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি, এদিকে লিফ্টটা হচ্ছে, এখনো চালু করেনি। আমাদের দুর্গাপুর, এটা হচ্ছে আমাদের দুর্গাপুর, বর্ধমানে গেলাম না, হ্যাঁ।
দাঁড়া তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি আস্তে আস্তে আমাদের 2:30-3 বেজে গেছে। তো এসে ড্রেসটা চেঞ্জ করে দিদির একটা নাইটি পরে নিয়েছি, নাইটি পরে ক্যালেনে নেমে পড়েছি। আর খুব মজা লাগছিল স্নান করতে, কেননা চট করে তো এরকম জল পাই না স্নান করার জন্য। তো খুবই মজা লাগছিল স্নান করতে। আর দিদি দেখো সাঁতার কাটছে, আর আমি দিদিকে বলছিলাম যাও না বেশি দূরে, কেননা অনেকটা জল দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যে স্রোতে টেনে নিচ্ছে। তো আমি বেশি দূরে যাইনি, আমি সামনেটায় দাঁড়িয়েছিলাম, ভয় লাগছিল। তো আমি সাঁতার পারি না, দিদি যাও পারে, দিদি যাও কি দিদি ভালোই পারে, আর আমি তো সাঁতারই পারি না। তো মা এদিকে বাসন মাজছিল আর ভাগনা ভিডিওটা করছিল, আর বলছিল ফোনটা ফেলে দেবে ফেলে দেবে, প্রচুর বদমাশ। গুড ইভিনিং, তো আমি আবার চলে এলাম, এখন বাজে 7:30, 7:30 বেশি বাজে, 7:36। তো এখন আমরা বাড়ি যাব, যে ভাগনা শুয়ে শুয়ে গেম খেলছে। তো বাইরে বৃষ্টি পড়ছে, জিরি জিরি আগে রেডি হয়ে বসে আছে, কিন্তু বৃষ্টির জন্য বসেছিলাম। তো বৃষ্টিটা এখন একটু থেমেছে, তো এখন যাব বাড়ি। তো চলো।